নমস্কার আমি বিশাক আজকের এই ভিডিওতে আমি কিভাবে আঙুল বানাতে হয় প্রতিমা সেগুলো দেখাবো তবে এই আঙুল বানানোর বানানোটা দেখানোর আগে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই সেটা হলো বিভিন্ন শিল্পী বিভিন্ন রকমভাবে আঙুল বানিয়ে থাকেন অনেকে আপনি যদি ভালো করে দেখে থাকেন সেক্ষেত্রে খুবই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে কুমারটুলির আঙুল বানানোর পদ্ধতি এবং কু কৃষ্ণনগরের ওই সাইডের আঙুল বানানোর পদ্ধতি দু দুটো আঙুলের কিন্তু স্টাইল এবং অন্যান্য বিষয়গুলো কিন্তু অনেকটা আলাদা রকমের হয় কিন্তু আমি আপনাদেরকে কুমার টুলির ধাঁচেই আঙুল বানানোটা দেখাবো তবে আমি তার সাথে এটাও বলে দেবো যে কিভাবে বা কোন রীতি মেনে ওই কৃষ্ণনগরের ওই সাইডের আঙুলগুলো তৈরি হয় তো প্রথমে আঙুল করার জন্য প্রতিটা আঙুলের জন্য এরকমভাবে মাটি ভাগ করে নিতে হবে তো আমি চারটে আঙুল যেহেতু দেখাবো চারটে আঙুলের জন্য মাটি ভাগ করে নিচ্ছি এবং পড়ে আঙুলটার জন্য একটু কম মাটি নেব আর এই বুড়ো আঙুল বা মোটা আঙুলটার জন্য একটু বেশি করে মাটি নেব তো তারপর আমাদেরকে যেটা করতে হবে সেটা পাকাতে হবে তো আর একটা বিষয় যেটা আপনাদের ভাবা উচিত সেটা হচ্ছে কি রকম ধরনের আঙুল আপনারা বানাবেন একটা হচ্ছে রিয়েলিস্টিক হয় মানে ধরুন আপনারা নিজের হাতটা দেখে যেটা আপনাদের হাতের মতো লাগছে মানে এই ধরনের আঙুল মানে যার এই ডগুলো ধরুন একদম একটু ফ্ল্যাট ধরনের তো আপনারা যদি চান আপনারা এই রকম ধরনের আঙুল বানাতে পারেন ঠিক আছে কিন্তু সেটা প্রতিমার ক্ষেত্রে খুব একটা সুন্দর হবে বলে মনে হয় না তো প্রতিমার ক্ষেত্রে আপনাদেরকে আঙুলটা কিছুটা প্রতিমার মতোই বানানো দরকার ঠিক আছে তো সেক্ষেত্রে যে ধরনের স্ট্যান্ডার্ড পদ্ধতিগুলো বা স্টাইলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো প্রথমে আমি একটা আঙুল নিয়ে দেখাচ্ছি তো যদি আপনারা কোনো মহিলা দেবীর আঙুল করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আঙুলের এই পোশনটা কিন্তু একটু সরু করতে হবে সরুটা করলে দেখতে ভালো লাগে ঠিক আছে মানে আমাদের ধরুন একটা ছেলেদের হাতের আঙুলের যে ডগাগুলো রয়েছে সেগুলো একটু ফ্ল্যাট ধরনের আছে এবং এখান থেকে এখান অবধি একদম সমান সাইজে রয়েছে তো এরকম করলে কিন্তু মহিলা দেবী যেগুলো রয়েছে সেগুলো খুব একটা সুন্দর দেখতে লাগবে না তো সেক্ষেত্রে আমাদেরকে আঙুলের এই ডগাগুলোকে একটু সরু করতে হবে এবং আঙুলের নিচের পোর্শনটা একটু মোটা রাখতে হবে মানে নিচের দিকটা একটু মোটা এবং উপরের দিকটা একটু সরু তারপর যেটা দেখার সেটা হচ্ছে এই যে পোর্শনগুলো ভাগ করা রয়েছে সেটা হচ্ছে এখান থেকে এখান এখান থেকে এখান এবং এখান থেকে এখান পর্যন্ত সাইজ কিন্তু প্রায় সমান সমান রয়েছে কিন্তু এই আঙুলের ক্ষেত্রে যেহেতু সামনের দিকটা একটু সু সুচল্য রাখছি সেক্ষেত্রে আমরা এই পোর্শনটাকে একটু বড় রাখবো তারপরে দুটো পোর্শনকে কিন্তু সমান রাখবো তো প্রথমেই আমাদেরকে এই এখান থেকে শুরু করতে হবে কাজ এরকম করে কাঠিটা ধরে এরকম করে ভাগ করে নেবো নিয়ে এই জায়গাগুলোকে এরকম করব যাতে এই জায়গাগুলোর এই ভাঁজটা এই জায়গাটা একটু গোল হয় ঠিক আছে তারপর আমাদেরকে আঙুল দিয়ে এগুলোকে একটু সোজা করে নিতে হবে এবং জল দিয়ে পরে সেটাকে আরও একটু প্লেন করে নিতে হবে তারপরে আবার নিচের দিকটা করব। মানে এই যে কার্বটা কিন্তু খুব সুন্দর হতে হবে ঠিক আছে এই কার্বটা যত সুন্দর হবে তত দেখতে ভালো লাগবে দিয়ে আঙুল দিয়ে কিন্তু এই জায়গাটাকে আমাকে একটু বসিয়ে নিতে হবে এই ভাগের এই জায়গাগুলো চন্দননগরের দিকে কিন্তু খুব সুন্দরভাবে বা কৃষ্ণনগরের দিকে কিন্তু খুব সুন্দরভাবে করে যেটা কুমারটুলিতে এই ধরনের এত সুন্দরভাবে ভাগ করে না ঠিক আছে তারা নর্মাল দাগ দিয়ে একটু হালকা করে ছেড়ে দেয় তো তারপরে সেকেন্ড পোর্শনে আসবো সেকেন্ড পোর্শনও এরকম করেই সেম পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা করব মানে আমরা নকশি কাঠি দিয়ে জাস্ট দাগটা করব এবং তারপরে এই কার্ভটা কিন্তু আমাদেরকে হাতে করে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে তারপর তারপর আঙুলটাকে আমরা একটু সামনের দিকে বেন্ড করব বেন্ড কিভাবে করছি দেখুন খুব ভালো করে লক্ষ্য করুন যে জায়গাটা দিয়ে কিন্তু আমরা এখানে করেছি সেই জায়গাটাকে ধরে পিছনের দিকে এই আঙুলের এই ডগাতে কিন্তু চাপ দিয়ে এরম করে বাঁকাচ্ছি ঠিক আছে বাঁকিয়ে বাঁকানোর ফলে কিন্তু এই যে এই দুটো ধার এই দুটো ধারে কিন্তু একটা ইয়ে পড়ছে দাগ পড়ছে তো এই ধারগুলোকে কিন্তু আমাদেরকে সমান করে নিতে হবে তো একটুখানি জল দিয়ে আমরা এটাকে সমান করে নিচ্ছি সমান করে এরকম করছি তারপরে দ্বিতীয় ভাঁজটা আমরা কীভাবে করবো সেম পদ্ধতি আঙুলের এই ডগাটা নিলাম নিয়ে এরকম জায়গাতে বসালাম বসিয়ে দুটো ধারে কিন্তু চাপ দেবো তারপর আঙুল দিয়ে কিন্তু এটাকে সুন্দরভাবে আমরা প্লেন করে দেবো এবং এই যে দুটো ধার সেই দুটো ধারে কিন্তু এক্সেস কোনো ভাঁজ যেন না থাকে সেটাকে আমরা শিওর হয়ে নেব তারপর আলটিমেটলি সব কিছু করা হয়ে গেলে তারপর আমরা নখের কাজে হাত দেবো এবার এই নখের বিষয়টা হচ্ছে অনেকে যদি আপনারা রিয়েলিস্টিক করতে চান সেক্ষেত্রে নখগুলো কিন্তু দেখবেন অনেক মোটা মোটা হয় কিন্তু প্রতিমার নখ কিন্তু এত মোটা মোটা করলে খুব একটা দেখতে ভালো লাগে না তাই নখ কিন্তু ছোট করার চেষ্টা করবেন ছোট এবং সরু ছোট এবং সরু নখই কিন্তু বেশি ভালো লাগে স্পেশালি কোনো দেবীর নখ বানাতে হলে ঠিক আছে তো আর একটু যদি রিয়েলিস্টিক চান তাহলে সেক্ষেত্রে এই যে নখের যে ডোগাটা দেখতে পাচ্ছেন এই নখের ডোগাটাকে একটুখানি এরকমভাবে চাপ দিয়ে দেবো ঠিক আছে মানে এই রকম তাহলে দেখুন এই নখটা এবং নখের এই যে পেশিটার মধ্যে যে তকাতটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজিবল হবে তো তাই জন্য একটুখানি নিচে আমরা এটাকে নকশি কাটিয়ে দিয়ে জাস্ট এই জায়গাটাকে একটু বসিয়ে দেব আর এখানের যে কিছুটা ধারে একটু সমস্যা হতে পারে তো এই জায়গাগুলোকে আমরা জল দিয়ে যখন পরিষ্কার করবো এইগুলোকে কিন্তু একটুখানি বসিয়ে দেবো তো নখ কিন্তু ছোটো করেই চেষ্টা করবেন ছোটো এবং সরু করার চেষ্টা করবেন খুব বেশি মোটা করা একদমই ঠিক হবে না রিয়েলিস্টিক করতে গেলে সেটা কিন্তু প্রতিমা নির্মাণের ক্ষেত্রে খুব একটা ভালো হবে না আর একটা জিনিস যদি একটুখানি রিয়েলিস্টিক ওয়েতে যেতে চান তাহলে সেক্ষেত্রে ওখানে যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এরমভাবে একটু হালকা করে বসিয়ে দেবেন তাহলে কিন্তু একটু সুন্দর লাগবে তো আমি খুব একটা ফেন্সিভ করে বানাচ্ছি না আপাতত আপনাদেরকে দেখানোর জন্য মেন মেন বিষয় এবং জায়গাগুলো ডিসকাস করছি তো এই হচ্ছে বিষয় আর একটা মিডিলের আঙুল আমি দেখাচ্ছি মানে ভিতরের দিকের তো ভিতরের দিকের আঙুলও সেম হবে আঙুলের এই ডগাটাকে একটু শুরু করে নিচ্ছি যখন আপনারা রকম সোজা ধরনের আশীর্বাদ বা অন্যান্য ধরনের আঙুল করবেন তো সেক্ষেত্রে আপনারা রকম করে বাঁকিয়ে এই যে জায়গাটা মানে নখের যে ডগাটা এই জায়গাটাকে একটু বেন্ড করার চেষ্টা করবেন মানে খুব সুন্দর হবে এই যে এই জায়গাটা ডগটা সরু হবে সব সময় খেয়াল করবেন এই জায়গাটা শুরু করবেন আর এই জায়গা মিডিলটা একটু মোটা থাকবে দিয়ে এটা এই পোর্শনটা তো হলো তো যখন নিচের পোর্শনটা যাবেন তখন আপনারা একটুখানি হালকা একটু বড় রেখে এখানে কিন্তু একটা সিঙ্গেল দাগও দেওয়া যায় বা আপনারা এখানে ডবল করে একটা ইয়েও করতে পারেন দুটোই করতে পারেন অপশান রয়েছে তখন কিছুটা এরকম হবে ঠিক আছে দিয়ে এখান এখানে আঙুল তো শেষ হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন আর এই বুড়ো আঙুলেরটা একটা সিরিয়াস ব্যাপার তো বুড়ো আঙুলেরটাও এই ডগগুলোকে একটু সরু রাখার চেষ্টা করবেন মহিলাদের জন্য খুব বেশি মোটা রাখা রাখবেন না সেক্ষেত্রে খুব খারাপ লাগবে দেখতে তো সেম একই পদ্ধতি এই জায়গাটা একটু বড়ো রাখবো এই জায়গাগুলোকে একটু রাখবো দিয়ে তো ভাঁজ করছি আবার এই বুড়ো আঙুল বানানোর ক্ষেত্রে এই যে ভাঁজটা এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই জায়গাটা অবশ্যই ঠিক করতে হবে এই জায়গাটা কিন্তু ভুল হলে খুব বাজে লাগবে দেখতে এই জায়গাটা অবশ্যই আঙুলে করে ঠিক করে নিতে হবে দিয়ে এই যে এই জায়গাটা এই পিছনের দিকটা কিন্তু আপনাদেরকে আঙুল দিয়ে বসিয়ে নিতে হবে আর এই ভিতরের পোষণগুলো একটুখানি বসিয়ে নিতে হবে এই এই বুড়ো আঙুলের ক্ষেত্রে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন এই যে এই পোর্শানটা থেকে এইটা যতটা হবে এখান থেকে কিন্তু এই পোর্শানের ডিস্টেন্স অনেকটা বেশি হবে এটা খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার যখন মুঠো হাত বানাতে চেষ্টা করছেন দেখুন এই জায়গাটা এখান থেকে যে ডিস্টেন্সটা রয়েছে এখান থেকে কিন্তু এই ডিসটেন্সটা কিন্তু খুব বড় হবে আর এখানটা থেকে এটা তো এই পেশির অংশ এই জায়গাটা এখানটার রাউন্ড হচ্ছে ওটা হবে কিন্তু এই জায়গাটা যতটা হবে এর থেকে কিন্তু এটা অনেকটা বড়ো হবে আপনারা যদি কুমারটুলির উপর ঠাকুর দেখে থাকেন তো সেক্ষেত্রে দেখবেন এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয় এই বুড়ো আঙুলটার জন্য আর এই বেনটার জন্য কিন্তু এই যে ধরনের হাতটা থাকে সেই হাতগুলোকে খুব রিল্যাক্সড ঠিক আছে খুব সুন্দর দেখতে লাগে এরপর যখন আঙুল সেট করা হবে ঠিক আছে তখন দেখুন এই রকমভাবে আঙুলটা সেট করা উচিত মানে এই নিচের দিকের আঙুলগুলো একটু বেশি এদিকে থাকবে আর উপরের দিকের আঙুলটা একটু ওই বাইরের দিকে থাকবে মানে আমরা নর্মালি রকম করে এই রকম আঙুল কিন্তু খুব একটা দেখতে ভালো লাগবে না দেখুন একদম সমান বা এরকম এরকমও কিন্তু খুব একটা দেখতে সুন্দর লাগে না অবশ্যই আঙুল হবে এরকম বা এরকম ডানা ধরলে এরকম মানে দুদিকে দু রকমভাবে বাঁকা তো এই রকম হিসাবটা মেনটেন করলে তো যেটা হয় সেটা হচ্ছে এই দিকের আঙুলটা হবে ছোটো তারপরে একটুখানি বড় তারপরে আর একটু বড় আর পরে আঙুলটা থেকে বড়ো বেশি দেখা যাচ্ছে তো সেই হিসাবেই আমাদেরকে আঙুলটা যখন মোড়া হবে তখন এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে তো এরপর এই আঙুলগুলোকে আমি সেটিং করব তো তার জন্য আগে একটা এরকম শুরু করে পাকিয়ে নেব দেন একে একে বড় ছোট।

তো দেখুন যে বিষয়টা দেখার যে বিষয়টা বোঝার সেটা হচ্ছে এই যে আঙুলের এই যে কোড়ে আঙুল সেটা অবশ্যই নিচে থাকবে এই যে আঙুলের এই জিনিসটা দেখুন একটা একটু সোজা না হয় এই দিকটা উপরে বেশি বাড়ানো এই দিকটা অনেকটা ঢোকা এই জিনিসটাই সবথেকে ইম্পর্টেন্ট বিষয় তবে একটা আঙুল এই এই যে মুঠো আঙুলটা তবে একটা দেখতে সুন্দর লাগবে মানে এই দিকটা যে বাড়ানো আছে এই দিকটা বসানো রয়েছে তো এরপর আসছি বুড়ো আঙুলটা কীভাবে বুড়ো আঙুলটাও কিন্তু দেখুন বুড়ো আঙুলটা কিন্তু এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু সমান হবে না এই জায়গাটা এই রকম হবে এই এই জায়গাটা একটু নিচের দিকে নেওয়া হবে মানে এই জায়গা এইটা এইটা বেশি না হবে কিন্তু এই জিনিসটা সোজা হবে নিচে থেকে উপরের দিকে হবে মানে এরকম হবে

সো হাতে স্ট্রাকচারটা দেখুন তো স্ট্রাকচার বলতে এই যে গড়ে আঙুল দেখুন এদিকে বাড়ানো রয়েছে আর একটা আঙুলের মধ্যে একটা এই এটা কিন্তু একটু আর করা টাইপের আছে আর করে আঙুলের যে অ্যালাইনমেন্টগুলো হবে সেটা অবশ্যই আর করা হবে আর সোজাসজি হবে না আর এই যে বুড়ো আঙুলটা যেটার কথা বলেছিলাম সেটা হচ্ছে এই যে পোর্শানটা এখান থেকে এতটা পোর্শান এই পোর্শানটা একটু বড়ো হবে আর এটা একটু ছোট সাইজের হবে এটা আপনাদের ইচ্ছা মতো একটুখানি বেন্ড করে সুন্দর করে নিতে পারেন আর আপাতত আমি যাই হোক করে একটা একটা প্রাইমারি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা দিলাম বাকি যখন কোনো প্রতিমাতে আঙুল লাগাবো তো তখন আর একটু সুন্দরভাবে আমি কিন্তু গোটাটা পুরো বিষয়টাকে আরও ক্লিয়ার করে দেব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে ক্লিক করবেন যাতে নোটিফিকেশানটা টাইম মতো পেয়ে যান আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন সো নমস্কার